ওয়ালাইকুম প্রিয় দর্শক বৃন্দ, 4 ঘন্টা হয়ে গেল কবুতরকে কিমি গেস করাইছি, বাট এখনো বমি করতেছে এবং বমির সাথে কিমি পড়ছে এবং ড্রপিং এর সাথে তো পড়বেই। দেখুন কি পরিমাণে পড়ছে, তবে বমি করতেছে কবুতর। আসলে এটা স্বাভাবিক, এটা তেমন কিছু নয়। এখন এই 4 ঘন্টা হয়ে গেল, এখন আমি কবুতরকে ওকে খাবার পানি দেব এবং খাবার পরিবেশন করব। দেখুন প্রত্যেকটা কবুতরই বমি করতেছে, তো চলি একদম পরিপূর্ণ খালি পেটে কেমি গোষ্ঠটা করানো হচ্ছে সবচেয়ে বেস্ট। কিছু কিছু কবুতরের খাবার হজম হয় নাই, খাবার ছিল পেটে, তখন আমি ছেড়ে দিচ্ছি ওদের একটু পরেই ওদেরকে খাবার দেব ইনশাআল্লাহ। তো এই কেমি গোষ্ঠের পরে যে সবুজ চুনা পায়খানা হচ্ছে স্বাভাবিক, কোনো সমস্যা না, ঠিক হয়ে যাবে যখন ওকে লিভার টনিক দেব এবং মুহূর্ত ওকে আবার লিভার টনিক দেব। শিশুটার লিভারে ইফেক্ট করে, মোটামুটি ভালো কৃমি পড়ছে। বমিটা এখনো বন্ধ হয়নি, সবাই বমি করতেছে, করুক পেট খালি হোক, বমি করে কৃমি এটা সেটা সব খালি করে দেবে। তো এরপরে আসলে করণীয় কাজ, পুরো লফট পরিষ্কার করতে হবে। তো আজকে করবো না, যেহেতু আজকে ওদের আর অনেক কৃমি পড়বে। এই যে দেখুন এখানেও অনেক বেশি পড়েছে, তো আমি একদিন পর আজকে না কালকে পুরো লফট ক্লিয়ার করে দেবো, একদম পরিষ্কার করে দেবো। অসংখ্য কৃমি পড়েছে, পড়বে অবধি, আজকে সারাদিন কৃমি পড়বে, টয়লেট করবে, কৃমি পড়বে, অনেক পড়বে কৃমি। তো একটা কবুতর মারামারি করতেছে ও, আসলে এখানে আজকে সব কটাকে কৃমি ইউজ করানো হয়েছে, তবে এখানে যারা আছে তাদের কি অবস্থা দেখবো। সবাই ভূমি টমি করে অস্থির, এখানে শুয়ে গেছে। আসলে বমির সাথেও কৃমিটা বের হয়ে যায়, ওদের পেটে যে কৃমিটা থাকে ওটা বমির সাথেও বের হয়ে যায়, বমি করাটাই স্বাভাবিক। কৃমির লাভা টাভাচা আছে, সব ব্রিদিং বের হয়ে যাবে ভিতরে। একটা কুদরের জীবনই লেস ফেলাই দিছে, জিম আছে এটাকে সমস্যা
না, ইলেকট্রোমিনস লাইন দিলেই ঠিক হয়ে যাবে, এটা স্বাভাবিক। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কৃমি কোর্স করানোর পর পরের যে অবস্থা, কবুতর বমি করবে স্বাভাবিক, ঝিম হবে এটাও স্বাভাবিক, কিন্তু এই আজকের দিনটা শুধু ঠান্ডা জায়গায় রাখতে হবে। কবুতর আজকে ছাড়বো না, কাউরি ছাড়বো না, এখানে আজকে না থাকবে। দাদা কৃমি আছে, 100% বমি করবে, তাকে কৃমিটা ফলাই দিবে। বমির সাথে যেটা বের হবে হবে, না হয় তার টয়লেটের সাথে বের হয়ে যাবে, ড্রপিং এর সাথে। বমি টমি অনেক করছে। প্রিয় দর্শক, ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। কারণ কবুতরকে এখন আমি পানি দেব, লিভারট্রনিক দেব। টেডি কবুতর, শুনেই খালি পেট। তো ভালো থাকবে সবাই। এখন আমি কবুতরকে লিভারট্রনিক দেবো। তো সেও তো ভিডিও করতে পারতেছি না। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।